গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমরা কী করবো বলতো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব একটা নতুন গল্প আমরা জানবো আজকে কি করব আজকে কার গল্প জানবো বলতো আজকে জানবো দ্য নটি মাংখি দ্য নটি মাংকির স্টোরিটা আমরা জানবো দ্য নটি মাংকি মানে কি নটি মানে কি নটু নটি মানে দুষ্টু আর মাংকি মানে তো তোমরা সবকলেই জানো বাদর তাহলে দুষ্টু বাদর দুষ্টু বাদরের যে গল্পটা সেটা আজকে আমরা স্টোরিটা আজকে আমরা জানবো দ্য নটি মাংকি এবার তাহলে চলো শুরু করি চলো ওয়ান ডে টু মেন ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফরেস্ট একদিন দুজন লোক ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফরেস্ট ফরেস্ট মানে বন একদিন দুজন লোক একটা জঙ্গলে কাজ করছিল কি কাজ করছিল ওয়্যার কাটিং আর হিউজ লগ অফ উড তারা দে দেওয়ের কাটিং মানে তারা কাটছিল কী কাটছিল এ হিউজ লগ অফ উড একটা বিশাল হিউজ মানে বিশাল লগ মানে হচ্ছে কি গুড়ি কিসের গুড়ি অফ উড মানে কাঠের একটা বড়। কাঠের গুড়ি তারা কাটছিল মানে গাছ থেকে কেটে কাঠের গুড়ি বের করেছে এবং সেটাকে তারা কাটছিল দে ওয়্যার ইউজিং আর লং স তারা দে ওয়্যার ইউজিং তারা ব্যবহার করছিল কি ব্যবহার করছিল এ লং স লং মানে লম্বা স মানে করাত এই যে নিজে দেখতে পাচ্ছ তোমরা ছবিটা যে দুজনে মিলে এই পাশে একজন ধরে আছে এ পাশে একজন ধরে আছে এটাই হচ্ছে করাত এক পাশে দেখো এরকম খাজকাটা খাঁচকাটা রয়েছে না এই পাশটা দিয়েই তারা দেখো গাছের গুড়িটাকে কাটছে কি করে কাটছে সুইস 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 কিরকম ওই করাতটা দিয়ে যখন গাছের গুড়িটাতে কাটছে তখন কিরকম আওয়াজ হচ্ছে সুইস সুইস এরকম একটা আওয়াজ আসছে কড়ার দিয়ে কাটলে যেরম আওয়াজ আসে সেরকম এবার কি করে কাটছে দে পুলড অ্যান্ড দে পুস্ট এবার কড়াতে দেখো দুই পাশে দুজন রয়েছে একবার কি করে নিজের দিকে নিয়ে একবার নিজের দিকে টানছে আবার পরের বার কী করছে ওনার দিকে ঠেলে দিচ্ছে এইভাবে একবার নিজের কাজ নিজের দিকে টানে আর একবার সামনের দিকে ঠেলে দেয় এইভাবে তারা কাটছে দে পুল্ড অ্যান্ড দে পুস্ট একবার কাছে টেনে কাছের দিকে টেনে নিচ্ছে পুল্ড মানে হচ্ছে টেনে নেওয়া এবং পুস্ট মানে ঠেলে দিচ্ছে একবার নিজের দিকে টেনে নিচ্ছে একবার অন্যের দিকে ঠেলে দিচ্ছে এইভাবেই তারা ওই উডের লক লগ অফ উডটাকে কাটছে একটা স দিয়ে দে পুস্ট অ্যান্ড দে পুল্ড যেটা বললাম একবার নিজের দিকে টেনে নিচ্ছে এবং আবার অপরের দিকে ঠেলে দিচ্ছে দে মেড আর ডিপ কাট ইন দ্য উড এইভাবেই ওই শটা দিয়ে কাটতে কাটতে তারা একটা ডিপ কাট মানে গভীর একটা গভীরভাবে ওই কাটটা কাটটাকে কাট কাটল ইট ওয়াজ হার্ড ওয়ার্ক এটা খুবই কষ্টকর একটা কাজ ছিল এরমভাবে টানতে টানতে করার দিয়ে শ দিয়ে গাছ কাটা খুবই হার্ডওয়ার্ক মানে খুবই কষ্টকর একটা কাজ দ্য মেন ওয়ার টায়ার্ড দুইজন এই কাজটা করতে করতে খুবই টায়ার্ড হয়ে গেছিল টায়ার্ড কথা অর্থ কি টায়ার্ড কথার অর্থ হলো ক্লান্ত তারা এই হার্ড ওয়ার্ক করতে করতে খুবই টায়ার্ড হয়ে গেছিল দেপ টু রেস্ট তারা কি করলো ক্লান্ত তো হয়ে পড়লে বা ক্লান্ত হলে কি করবে তারা থামলো কিসের জন্য থামলো রেস্ট করার জন্য যে তারা ভাবলো আমরা তো কাজ করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছি আমরা খানিকক্ষণ থেমে একটু জিরিয়ে নিই একটু আরাম করে নিই রেস্ট মানে আরাম দে পুট ডাউন দেয়ার স। তারা কী করলো দেপুর ডাউন দেয়ার স তাদের কড়াতটাকে তারা রেখে দিল ইন দ্য কাট দে পুটা ওয়েজ ইন দ্য কাট মানে যেই জায়গাটা কেটেছিল সেই জায়গাটা তারা একটা কি দিয়ে দিল ওয়েজ এটা কাঠের টুকরো একটা কাঠের টুকরো এই নিচের ছবিটাতে দেখো দেখাচ্ছে একটা কাঠের টুকরো ওখানে তারা রেখে দিয়েছিল তাহলে ওই যেই জায়গাটা কাটলো এতক্ষণ ধরে ওই সদি সেই জায়গাতে একটা কাঠের টুকরো তারা ঢুকিয়ে দিল দ্যাট টু মেন স্যাট ডাউন টু ইট এবং এই কাজটা করে তারা কি করলো তারা বসলো কিসের জন্য একটি ইট খাবার খাওয়ার জন্য বসলো আর লিটল লেটার কিছুক্ষণ পর দে ওয়েট টু স্লিপ তারা ঘুমিয়ে পড়লো কারণ তারা কাজটা করতে করতে খুবই ক্লান্ত হয়ে পড়েছিল সেই জন্য তারা ঘুমিয়ে পড়লো তাহলে আজকে এই অবধি আমরা গল্পটা জানলাম বাদ বাকি যে গল্পটুকু আছে সেটা নেক্সট ক্লাসে আমরা জানব কেমন তাহলে টাটা